ওয়েলকাম ফ্রেন্ডস মাঝখানে শোনা গিয়েছিল শর্মিলা দেবীকে সরিয়ে দিয়ে এসএসসির আবার নতুন চেয়ারম্যান হচ্ছেন সেই আগের আমাদের বাবু। কিন্তু তারপর শিক্ষামন্ত্রী বলেছিলেন আমার কাছে এমন কোনো খবর নেই তো তারপর সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে যেটা পারফেক্ট খবর পাওয়া যাচ্ছে যে এসএসসির নতুন চেয়ারম্যান হলেন সৌমিত্র বাবু তো চলুন আমরা একটু খবরটা দেখে নিই খুব ছোট্ট খবর এসএসসির নয়া চেয়ারম্যান কথা রাখলেন শিক্ষামন্ত্রী পার্থবাবু গত বছরের সাতেরই ডিসেম্বর স্কুল শিক্ষা দপ্তরের এক যুগ্ম সচিব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান এসএসসি চেয়ারম্যান বিহালা কলেজের অধ্যক্ষা শর্মিলা মিত্রকে সরানো হল তার পরিবর্তে ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশবাবু চেয়ারম্যান হচ্ছেন যা দেখে বিস্ময় প্রকাশ করে পার্থবাবু জানান ভুলবশত এই নির্দেশিকা বেরিয়েছে বুধবার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হাওড়ার আমতার টু ন দু নম্বর ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সৌমিত্রবাবু বলেন আমি সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক এদিনই দায়িত্বভার গ্রহণ করেছি সাড়ে পাঁচম সাড়ে পাঁচ মাস এসএসসি চেয়ারম্যান ছিলেন শর্মিলা দেবী দীর্ঘদিন ধরে থমকে থাকার নিয়োগ প্রক্রিয়ার জট কাটাতে উদ্যোগী হন তিনি একের পর এক স্তরে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ ও কাউন্সিলিং শুরু করেন চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের সুপারিশপত্র ইস্যু করেছিলেন তো এটা গেল শর্মিলা দেবীর বিষয় তো এখন নতুন চেয়ারম্যান হয়েছেন আমাদের সৌমিত্র বাবু তো এখন আমরা যেটা আশা করব যে এসএসসির যে একটা গতি ছিল মোটামুটি বছরে একবার করে এসএসসি হতো সেই গতি উনি ফিরিয়ে আনবেন পাশাপাশি ওনার কাছ থেকে এটাও আমাদের আশা থাকবে সম্প্রতি এসএসসিতে যে ধরনের বৈচিত্র্যপূর্ণ সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেগুলোকে উনি সমাধান করবেন পাশাপাশি যে কোর্ট কেস বিভিন্ন রয়েছে বা যে পেন্ডিং বিষয়গুলি রয়েছে আমরা আশা করব এগুলো উনি দ্রুত সমাধান করবেন তো দেখা যাক এই সমস্ত বিষয়গুলি কত সুন্দরভাবে উনি কাজ করতে পারেন আমাদের সকলের প্রত্যাশা থাকবে ওনার কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশায় বেকার ছাত্র বা ভাই বোনেরাও থাকবেন ধন্যবাদ